সালামু আলাইকুম আমি আরিফা শেফ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমাদেরকে আমাদের ক্লায়েন্টরা রড বা রিবার কেনার সময় জিজ্ঞেস করেন যে কোন ব্র্যান্ডের রড কিনবো বা কোনটা সবচেয়ে ভালো হবে তো এই প্রশ্নটার আনসার আজকে আমরা দিব তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা রিবার বা রড সম্পর্কে একটু জেনে নেই বাংলাদেশে রড বা রিবার পাওয়া যায় দুটো গ্রেডের একটাকে বলা হয় সিক্সটি গ্রেড আর একটাকে বলা হয় বাহাত্তর গ্রেড সিক্সটি গ্রেডকে আমরা জেনারেল যেটা বলি এটার স্ট্রেংথ একটু কম এবং বাহাত্তর গ্রেড যেটা সেটাকে আমরা বলি যে এটার স্ট্রেংথ একটু বেশি আসলে এটার মিনিং হচ্ছে যে সিক্সটি গ্রেডের যে রড বা রিবার গুলো সেগুলোর ইয়েল্ড শুরু হয় সিক্সটি থাউজেন্ড পিএসআই থেকে তার মানে আপনি যখন সিক্সটি থাউজেন্ড পিএসআই লোড দিবেন এটার উপরে তখন এটা ডিফর্ম হওয়া শুরু করবে যেটা আর আগের জায়গায় ব্যাক করবে না একই ভাবে বাহাত্তর গ্রেডের রডটা বাহাত্তর হাজার পি গিয়ে এটা এমন ভাবে ডিফর্ম করা শুরু করবে যে এটা আর আগের জায়গায় ব্যাক করতে পারবে না এছাড়া রডের গায়ে আমরা লিখা দেখি যে চারশো বিশ ডব্লিউ এবং কিছু কিছু রডের গায়ে আমরা লেখা দেখি যে ফাইভ হান্ড্রেড ডব্লিউ তো পাঁচশো ডব্লিউ বা ফাইভ হান্ড্রেড ডব্লিউ এবং চারশো বিশ ডব্লিউ বা ফোর টোয়েন্টি ডব্লিউ এটার মানে আসলে একই ফোর টোয়েন্টি বলতে বোঝায় সিক্সটি গ্রেডটাকে এবং ফাইভ হান্ড্রেড বলতে বোঝায় বাহাত্তর গ্রেড টাকে তো দুটো গ্রেডেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে গ্রেডটা কিছু কিছু কাজের জন্য বেটার এবং গ্রেড যেটা সেটাও কিছু কিছু কাজের জন্য বেটার এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন গ্রেডটা ব্যবহার করা হচ্ছে এবারে আসে কোন রড ভালো আর কোনটা খারাপ সেটা আপনারা কিভাবে বুঝবেন প্রথমত যেই রড বা রিবার আপনারা কিনবেন আপনার প্রজেক্ট যদি বড় হয় অনেক বড় হয় ধরেন বিশ কাঠা ত্রিশ কাঠার উপরের প্রজেক্ট তাহলে ডেফিনেটলি যারা রিভার বা রড সাপ্লাই দিবে তাদের স্যাম্পল নিয়ে আপনারা কিন্তু বুয়েটে এটা টেস্ট করাতে পারবেন মানে আপনার সেভেন্টি টু গ্রেডের যে রডটা আছে সেটার টেন্সাইল স্ট্রেংথ আপনারা যদি টেস্ট করেন তাহলে আপনারা কিন্তু জেনে যাবেন যে এটা আসলেই সেভেন্টি টু দিচ্ছে কিনা এতে করে আপনি আরও কনফিডেন্স পাবেন যে হ্যাঁ এটা যে স্পেসিফিকেশন দিচ্ছে সেই অনুযায়ী এটা কাজ করে মূল সমস্যা যেটা হয় রডে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম হয় না যদি আপনারা অর্ডার দেন স্পেশালি আপনি যদি তেরো টন বা ছাব্বিশ টন করে অর্ডার দেন তাহলে বড় ট্রাকে একদম ফ্যাক্টরি থেকে চলে আসে রড বা রিভারে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো প্রবলেম পাই না মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল কিছু কিছু কেস এরকম হয় স্পেশালি ঢাকার বাইরে কারণ আপনার প্রজেক্ট যদি ছোট হয় বা মিড রেঞ্জের হয় তখন কিন্তু আপনি টেস্ট করতে যাবেন না কারণ নতুন ব্যাচের রড আবার কখনো দেখা যায় এক 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 সময় ব্র্যান্ডের রড চলে তো এই সময়ে আসলে যে দুটো জিনিস আপনাদেরকে চেক করতে হবে প্রথমত রডে খুব বেশি জং ধরা থাকতে পারবে না ডেফিনেটলি আপনি যদি গ্রাম থেকে রড কেনেন এখানে কিছুটা জং না লাল লাল হয়ে আছে এই টাইপের রড থাকতে পারে এটা কোনো প্রবলেম না আপনারা ঘষা দিয়ে দেখবেন যে এখানে কোনো জং ধরেছে কিনা বা এটা অনেক বেশি পুরাতন কিনা এটা প্রথম দেখার বিষয় দ্বিতীয়ত আপনি যখন রড বাঁকাবেন তখন এটা ফেটে ফেটে যায় কিনা বা খুলে খুলে পড়ে কিনা অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখেছি তখন বুঝতে হবে এটাতে হয়তো বা কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট আছে অথবা অন্য কোন ধরনের প্রবলেম হতে পারে এর মানে এই না যে আপনারা রডটা ফেরত পাঠাবেন ডেফিনেটলি আপনাকে এটা চেক করতে হবে সেটা যে কোম্পানির রড তাদের কোন রিপ্রেজেন্টেটিভ এসে সেটা চেক করবেন এবং তারা এসে এটাকে যদি টেস্ট করে এটা ভালো প্রমাণ করতে পারে তাহলে আপনি নিতে পারেন আর যদি কনফিউশন থাকে তাহলে সেটা নেয়ার দরকার নাই তবে বাংলাদেশের ক্ষেত্রে তেরো টন বা ছাব্বিশ টন করে অর্ডার দেওয়াটা এটা খুবই সিম্পল একটি টাস্ক আমরা সবাই চেষ্টা করব তেরো টন বা ছাব্বিশ টন করে সরাসরি কোম্পানির ফ্যাক্টরি থেকে অর্ডার করার জন্য থ্যাংক ইউ